এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে স্থাপিত হলো ফিল্ম মিউজিয়াম। এরই মধ্যে শুরু হয়েছে এর সাজসজ্জার কাজ। ঢাকায় সিনেমার শুরু থেকে পর্যন্ত দুর্লভ এবং ব্যবহৃত সব জিনিস রাখা হবে এই জাদুঘরে। সংশ্লিষ্টরা বলছেন, চলচ্চিত্র গবেষণায় এই মিউজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কৌশল। 1978 সালের 17ই মে ধানমন্ডির একটি ভাড়া বাড়ি থেকে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের। 2017 সালে জুলাই মাসে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় এটি, যার দোতলায় অবস্থান ফিল্ম মিউজিয়ামের। জাদুঘরে প্রবেশের মুখে রয়েছে বাহারি সব যন্ত্রের প্রদর্শনী, রয়েছে রাজশাহী উপহার সিনেমা হলের 35mm ফিল্ম প্রজেক্টর, ফিল্ম স্লাইড, ফিল্ম ব্লক সহ চলচ্চিত্র শিল্পের অনেক বিবর্তনের নিদর্শন। রয়েছে আলমগীর কবির সুলতানা জামানের নানা ধরনের পুরস্কার, চলচ্চিত্র সম্পর্কিত নানা ধরনের প্রকাশনার কপি, পুরনো ক্যামেরা, ফিল্মের নেগেটিভ, এডিটিং মেশিন, ক্যামেরা স্ট্যান্ড, লাইট সহ রয়েছে ফিল্ম জয়নার। গত 24 মে থেকে শুরু হয় এই মিউজিয়াম সাজানোর কাজ। ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ নিজামুল কবির জানান, ফিল্মের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এরই মধ্যে সংগ্রহ শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের দুর্লভ সব জিনিস। যদি সংরক্ষণ প্রপারলি করা না হয়, সেটা জাদুঘর হোক বা অন্য কোনো প্রক্রিয়ায় হোক, এক সময় এগুলো বিলীন হয়ে যাবে, এক সময় এগুলো ধ্বংস হয়ে যাবে, এটার কোনো ট্রেস পাওয়া যাবে না। এ কারণেই আমার মনে হয়েছে যে আমাদের চলচ্চিত্র কেন্দ্রিক সংস্কৃতিকে সংরক্ষণ করার জন্য, আগামী প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য, ইভেন চলচ্চিত্র সম্পর্কে গবেষণার জন্য একেবারেই একটি চলচ্চিত্র মিউজিয়াম অপরিহার্য। যেহেতু অন্যান্য বিষয়ের জাদুঘর আছে, বা চলচ্চিত্রের জাদুঘর অতীতে এখানে ছিল না, যেহেতু এটাই নতুন একটি বিষয়, মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও পরিণত হবে বলে আমার বিশ্বাস। সাজসজ্জার কাজ শেষে খুব শীঘ্রই উন্মুক্ত হবে এই ফিল্ম মিউজিয়ামের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।